মরণোত্তর দেহদান নিয়ে বিপাকে মৃতের পরিবার, হাসপাতাল কর্তৃপক্ষের হয়রানির শিকার পরিবারটি। বিশ্বজিৎ সাহা নামে এক ব্যক্তি 2008 সালে ত্রিপুরা মেডিকেল কলেজে তার দেহদান করেছিলেন। মঙ্গলবার তার স্বাভাবিক মৃত্যু হয়। মৃত্যুর পর তার পরিবারের লোকজন মৃতদেহটি আইজিএম হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে মৃতদেহটি জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বুধবার সকাল থেকে দিনভর মৃতদেহ নিয়ে তালবাহানা করে বলে অভিযোগ। মৃত ব্যক্তির পরিবারের লোকজনদের অভিযোগ, সকাল থেকে তাদের হয়রানি করছে হাসপাতাল কর্তৃপক্ষ। কোনো ধরনের ডেথ সার্টিফিকেট দেওয়া হবে না বলে জানিয়ে দেয়। অসহায় পরিবারটি এখন মৃতদেহের ডেথ সার্টিফিকেট অবধি পাননি। অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় পরিবারটি। গভর্নমেন্ট মেডিকেল কলেজে ওনার বডিটা দান করা হবে, এটা নিয়ে তিনি খুব প্রাউডও ফিল করতো যে আমি আমার বডি ডোনেট করছি, আমি আমার বডি ডোনেট করছি। এমনকি দিল্লি গভর্নমেন্ট যে এইমস হসপিটাল, তারপরে রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী সবারই সার্টিফিকেট, কনগ্রেচুলেশন সার্টিফিকেট আমার বাবার কাছে আছে। তো আমরা তো কালকের থেকে দেওয়ারই চেষ্টা করতেছি আমার বাবার শেষ ইচ্ছাটা যাতে পূর্ণ হয়। এখন যদি যে হসপিটালের যে একটা ডেথ সার্টিফিকেটের কারণে যদি আমার বাবারে বাড়িতে নিয়ে গিয়ে দাহ করা হয়, কিন্তু কাজ করা হয়, এতে ইন ফিউচার আমরা এদের মধ্যে কোনো ইনভলভ থাকতে রাজি না। কারণ আমরা তো আমরা চেষ্টা চালিয়ে গেছি না, ওনার শেষ ইচ্ছাটা রাখবার লেগা। এখন হসপিটাল রাখতে রাজি না, ওনার ডেথটা তো রোডের মধ্যে হয়েছে। তো আমরা কী করে জানবো যে উনি অলরেডি কি মরে গেছে কিনা? আমরা তো ট্রিটমেন্টের জন্য। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।